প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসলাম রাজশাহী কাটাখালী মাছের খামারে। তো প্রিয় দর্শক, আজকে আপনাদের আমি সব ধরনের মাছগুলো দেখাবো, কোন মাছ কী দাম। তো দর্শক, এগুলো হচ্ছে 80 টাকা পিস, 160 টাকা জোড়া লাল মাছগুলো যেগুলো দেখতে পাচ্ছেন। তো এগুলো অনেক শৌখিন মাছ, আমার বাসাতেও আছে। তো প্রিয় দর্শক, আপনারা নিতে চাইলে চলে আসবেন রাজশাহী কাটাখালী, কাটাখালী পশ্চিম দিকে। এখানে মাছের আড়ত আছে অনেক বড়, পাইকারি রেটে এখানে বিক্রি করা হয়। তো দর্শক, এখানে বিভিন্ন ধরনের মাছ আছে, ব্ল্যাক মোর, চান্দা, গোল্ডফিশ। তো এই মাছগুলো অনেক দামি মাছ, দামি মাছগুলো আছে দর্শক, আপনাদেরকে দেখাবো। মাছ ছোটো ছোটো মাছ, ফাইটার মাছ যেগুলো প্যাকেটিং করা হচ্ছে। তো আমি ঘরের ভিতরে সান্দাইছি, ছোটো ছোটো মাছগুলো আপনাদেরকে দেখা দর্শক দেখলেন, এগুলো হচ্ছে ফাইটার মাছ, পলেছানে মনে থাকে। আর দর্শক, এগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এটা ব্ল্যাক মোর কালোটা, আর এটা হচ্ছে গোল্ডফিশ, আর এটা হচ্ছে ফাইটার, যেমনি কাছের ভিতরে পুরো আছে কিন্তু ফাইটার। এগুলোর দাম অনেক। তো দর্শক, ফাইটার মাছ কীভাবে পলিথিনে রাখা হয় সেগুলো আপনাদেরকে দেখাবো, কীভাবে কাটা হয় এবং কীভাবে ঢাকনের মধ্যে রাখা হয় আপনাদের দেখাবো। আর দর্শক, এটা হচ্ছে মাটি কামড়া মাছ যাকে বলা হয়, মাটি মানে পাথর মধ্যে লুকিয়ে থাকে এই মাছগুলো, নাম জানি না। তো এগুলো হচ্ছে অনেক গোল্ডফিশ, এগুলো অনেক সুন্দর দর্শক। এগুলো মাছগুলো হচ্ছে শীতকালে হিটার দেওয়া লাগে, হিটার ছাড়া কোনো মাছ এরা থাকতে পারে না, অনেক সমস্যা মাছ মারা যায়। তো হিটার ব্যবহার করতে হবে, আর এদের খাওয়ার অল্প লাগে, বেশি লাগে না দর্শক। এগুলো হচ্ছে রঙিন মাছ, তো কেউ যদি কিনতে চান তো রঙিন মাছ পছন্দ করেন, চলে আসবেন কাটাখালী বাজারে দর্শক। এগুলো হচ্ছে চান্দা, সাদা চান্দা এবং কালারিং চান্দা, এগুলো 120 টাকা জোড়া। তো 20 টাকা জোড়া, তো অনেক ভালো লাগে। অ্যাকোয়ারিয়ামের ভিতর যদি রাখেন দর্শক, যে এখানে একটা অ্যাকোয়ারিয়াম আছে, এটা খরচ অনুমানিক পড়বে 3000 টাকার মতন দর্শক। দেখতে আছে অনেক সুন্দর কালারিং রঙিন মাছ। এই যে দর্শক, যেটা বললাম ফাইটার মাছ, যেগুলো পলিথিনে অক্সিজেনের মাধ্যমে এগুলোকে রাখা হয়। তো এখানে নীল লাল ফাইটার মাছ আছে, তো অবশ্যই ভালো লাগবে আপনাদের, অনেক প্রিয় মাছ। যদি কেউ কিনতে চান চলে আসবেন কাটাখালীতে। আর আমাদের বিনোদন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার করে দেবেন। যারা মাছকে ভালোবাসেন তারা অবশ্যই তো সাপোর্ট করবেন। আর ধন্যবাদ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।